এই নামাজ ছাড়া কিছু উপায় নাই আছে কি আপনি যতই কিছু করেন আমরা জুলুস করলাম মন খুলুস করলাম দান প্রচুর করলাম কিন্তু নামাজটা শুধু ফাঁকা রাখলাম হবে জি আসসালাতু মিফতাহুল জান্নাহ কোরআন বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজটা হচ্ছে জান্নাতের চাবি জোরে বলেন জোরে বলে দেন আবারো বলছে কোরআন পাকি মহান আল্লাহ কি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজটা হচ্ছে মুমিনদের মিরাজ হ্যাঁ নামাজটা হচ্ছে মুমিনের মিরাজ তবে আমরা নামাজ পড়ি না এই বাবু এই 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 লাল আমার দিকে তাকা না হবে বারহাল সুবহানাল্লাহ হ্যাঁ মোদি একটু ধ্যান দিয়ে শুন একদম আলাপ সালাপ যেন না হয় বন্ধু বন্ধু আমার কথা ভালো দয়ার নবী মায়ার নবী রহমতের নবী সারা জগতের বাদশা নবী আলামিন নবী চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে জঙ্গল থেকে বাবা যারা ছাগল গুলো চড়ায় ওই জঙ্গল থেকে সবাই যেন এক এক করে ছুটে আসল আর নবী মোস্তফার কাছে এসে যেন দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ মহান রব্বুনাল আমিন আপনার ওসিলায় সব কিছু বানিয়েছে তবে নবী গো আমরা যেন একটা কথা বলি কি কথা বলে হুজুর আমরা যেন আপনাকে একটু কাজের জন্য বলছি বলে না আমি তো ওই কাজ করব তো যাব না আমাকে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য যেন পাঠিয়েছে ঠিক আছে আপনি তাহলে একটা জায়গাতে আরাম করেন দয়ার নবী ময়ার নবী রহমতের নবী সারা জগতের বাদশা নবী গো ওই গাছের নিচে যেন বাবা বসে আছে আর সঙ্গে সাথীরা খেলাধুলায় মেতে আছে দুধ ভাই এনিও খেলাধুলায় লেগে আছে কিন্তু মা হালিমার মন যেন ওরা ফালা করে কেন শিশু নবীকে নিয়ে গেছে কি হচ্ছে কি হবে জানি না কোথায় রেখেছে তো মায়ের মন কি স্থির থাকে বাবা হয় না একদা হলো আমার দয়ার নবী রহমতের নবী গো গাছের নিচে বসে আছে হঠাৎ করে দেখে ওই পাহাড়ের দিক থেকে তিনজন মানুষ যেন ছুটে আসছে যাদের যেন মাথায় বড় বড় পাগড়ি সুন্দর পাগড়ি নোরানি চেহারা সাদা সাদা পোশাক এই সাদা সাদা পোশাক গুলো পরে আর তিনজন মানুষ যেন আর কালেকশন হবে না শেষ পর্যন্ত যে কালেকশন হয়ে গেছে আর কালেকশন হবে না যা দিবেন ওখানে দিয়ে দেবেন হ্যাঁ শেষ মুহূর্ত পর্যন্ত শেষে দোয়া করে দেবো ঠিক কিনা আপনারা যেটা দিয়েছেন হয়ে গেছে তো বেরাদার দয়ার নবী ময়ার নবী রহমতের নবী আওয়াজ দিয়ে বললেন যে এরা কারা নবী আমার বসে আছে পাহাড় থেকে ছুটে আসলো লিখে দাও দোয়া হয়ে যাবে শেষে ওখানে লিখো যা দেবে ওখানে লিখো তো বেরাদার বিশ্বনবী রহমতের নবী সারা জগতের বাদশা নবী তাকাচ্ছে আকাশের দিকে বাবা পাহাড়ের দিকে আর দেখছে তিনজন মানুষ ছুটে আসে সাদা লেবাস পরা তাদের গায়ে সুন্দর নুরানি চেহারা মাথায় যেন সুন্দর পাগড়ি সাদা সাদা এরা কারা তিনজন মানুষ ছুটে আসলো আমার নবী পাকের কাছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো আপনার কাছে আসলাম গো নবী কেন তো বলছে আমাদের সাথে আমাদের সঙ্গে যেতে হবে আচ্ছা কোথায় যাব বড় ওই পাহাড়ে
তিন জন ব্যক্তি এসেছে আর সাথে করণীয় যেন নবী পাক সাথে করণীয় পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। নবী আমার বলছে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে যাব। নবী গায়েবের সংবাদদাতা নবী গো তাদের সঙ্গে হয়ে গেছে আর পাহাড়ের দিকে যেন আগিয়েছে। দুধু ভাই যেন দূর থেকে তাকাচ্ছে তার বন্ধুরা যেন তাকায় আর তাকিয়ে তাকিয়ে বলে ব্যাপার কি আমার নবী পাক পাহাড়ে যাচ্ছে কোথায় হবে কি না এই শিশু নবী যাচ্ছে কোথায় পাহাড়ে। এবার যেন পাহাড়ের দিকে যেতে 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 আবার যেন অনেক দূরে নিয়ে গেল। দেখছে জঙ্গল বড় বড় চাটান বড় বড় পাথর গুলো ফেলা আছে যেন ওই জমিনে রাখা আছে। একটি বিশাল বড় পাথর ওই পাথরের সামনে গিয়ে আর নবী পাককে যেন আওয়াজ দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেন একটুখানি পাথরে শুয়ে যাও। এই পাথরে শুয়ে যাও। নবী আমার ওদের কাছে দেখছে হাতে একটা ছড়ি আর আছে পানির ঘারা পানিতে আছে বাবা ভরা কিন্তু জানছে আর নবী মোস্তফা শুধু তাকায় তাদের দিকে তাকাচ্ছে আর বলছে যে ব্যাপার কি এরা আমাকে ডাকলো আমি গেলাম আমাকে বললো যে পাহাড়ে পাথরের উপরে শুয়ে যাও আমি নবী পাথরের উপরে শুয়ে যাচ্ছি কিন্তু এদের হাতে দেখছি একটা পানির ঘারা আর ওই পানিটা হচ্ছে আবে জমজম পানিতে ভরা বলে বলেন ওই ঘারাটা আবে জমজম পানিতে ভরা একটা ছড়ি ওদের হাতে আছে। নবী পাককে আওয়াজ দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেন পাথরের উপরে শুয়ে যান। নবী আমার শুয়ে গেল এবার নবী শুয়ে গেছে আবার যেন আওয়াজ দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একটুখানি নিজের পেটের কাপড়টাকে ছেড়ে দাও। নবী আবার এবার যেন কাপড়টাকে ছেড়ে দিয়েছে এবার যেন নবী মোস্তফা দেখছে অজ্ঞান নাই জ্ঞান আছে সব কিছু দেখছে। আচ্ছা বলেন তো বাবা কোনো যদি মানুষ ডক্টর খানায় চলে যায় আর যদি সই না মারা হয় অপারেশন করে দেওয়া হয় সইতে পারবে সইবে জানি এমনিতেই শেষ হয়ে যাবে হবে না হবে কিন্তু আমার গায়েবের সংবাদদাতা বলি দেখছে ওদের হাতে পানি আর হাতে আছে ছড়ি এই ছুরি দিয়ে যেন সিনা মোবারক চাক চাকতে আরম্ভ করলো যেমনি ভাবে চাক করে সিনাটাকে ছেড়ে দিয়েছে। নবী মোস্তফা আমার দেখছে তারা যেন নাড়ি ঘুরে সব ভিতর থেকে বের করে দিয়া কি যেন এই যেন ঘাড়ার পানি দিয়া সমস্ত কিছুকে পরিষ্কার করে দিল আবার পরিষ্কার করে দিয়া ওই সব কিছু ভিতরে ভরে দিয়ে বাবা আবার যেন হাত ফিরিয়ে দিল। জোরে বলো জোরে বলো একটু সবাই মিলে বলো যেমনি ভাবে হাত ফিরিয়েছে বাবা ও এই কাটানো জায়গাতে আর চিনার নাই কাটা জায়গাতে চিনার নাই কিন্তু ওইদিকে তাকাচ্ছে ভাই দুধভাই তাকাচ্ছে আর তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে বলে আল্লাহ গো আমি দেখলাম আমার ভাইজান দুধভাইকে যেন সাথে করে নিয়ে গেল নবীকে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে গেল বলল তুমি পাথরে শুয়ে যাও নবী আমার শুয়ে গেল দেখছি ওদের হাতে একটা ছড়ি ওই ছড়িটা দিয়া সিনা মোবারককে চা করলো। আর আমি সইতে পারি না যেন দুধ ভাইয়ের বুক ছেড়ে যাচ্ছে কোলে যা শুকিয়ে যাচ্ছে বাড়ির দিকে দৌড়াতে লাগলো মা একটু তাড়াতাড়ি করে চলো একটু তুমি শোনো গো মা তুমি যদি তোমার সন্তানকে চাও এখনই তাড়াতাড়ি করে যাও কি হয়েছে রে বেটা বল বলে মা গো আমি যেন দেখলাম কি যেন দৃশ্য দেখে আসলাম এ মা জননী আমি কি এমন দৃশ্য দেখে আসলাম যা থেকে আমি সইতে পারি না সইতে পারি না বুঝি আপনার বলে যার টুকরা আর দুনিয়ায় বাজবে না কি হয়েছে বাবা বল
মায়ের মন কে আর স্ত্রীর সাথে মা হালিমা চিৎকার করে যেন কেঁদে গেল আওয়াজ দিয়ে বলতে লাগলো বেটা তুই একবার বল কি হয়েছে বলে মা দেখ আমি এই কথাটাই বলতে চাই আমি এই কথাটাই বলছি গো মা যে আমি যখন দেখলাম আমাদের সঙ্গে ওঠা বসা করে নিয়া এবার যেন ওই জায়গা দেখিয়ে বসবো আবার দেখলাম পাহাড়ের উপর থেকে তিনজন মানুষ আসলো মাথায় সুন্দর পোশাক গুলো লাগা পাগড়ি দিয়ে বাঁধা সুন্দর নুরানি চেহারা সাদা সাদা পোশাক গুলো পরি আর তারা যেন শিশু নবীর কাছে আসলো তারপরে কি হলো তারপরে বললো তুমি আমাদের সঙ্গে হয়ে যাও নবী আমার সাথে হয়ে গেল তারপরে কি হলো বেটা বলছে মা আবার ওই পাহাড়ের উপরে নিয়ে গেল পাথরের সামনে নিয়ে গিয়া বললো তুমি পাথরে শুয়ে যাও তাও আমি যেন তাকাচ্ছি আমি যেন দেখে আসলাম আমি যেন এই দৃশ্য গুলো দেখলাম পাথরের উপরে শুয়ে গেল তারপরে কি দেখলে বেটা বলে মা দেখছি তাদের হাতে একখানা ছড়ি আর আছে তাদের কাছে যেন পানিতে একটা সুন্দর করে যেন আবে জমজম পানিতে ভরা একটা ছিল সুন্দর ঘাড়া মা জননী আমি দেখলাম ওই হাতের ছড়ি গানা দিয়া আমার নবী মোস্তফার সিনা মোবারক যেন চিরে দিল তাহলে হালিমার মন কেয়া গেল বাবা তিনি ভাবছে আল্লাহ উপায় নাই তাহলে আর পাবো না ছেলে ছেলে দৌড়াতে লেগেছে বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে দিয়া দৌড়াতে দৌড়াতে এসে যেমনি ভাবে দেখছে দেখি তো আমার শিশু রবির কাছে যাই এবার শিশু রবির কাছে সামনে এসে দাঁড়িয়ে গেল বেটা ও বেটা কি হয়েছে দেখছে নবী আমার চুপচাপ হয়ে বসে আছে যেটা বলে চুপচাপ হয়ে বসে আছে নবী পাককে জিজ্ঞাসা করলো বলে বেটা বলো আমি যেন কি শুনলাম রে লাল বলছে মা গো তুমি যেটা শুনলে সেটাই সঠিক তাহলে কি হয়েছে রে বাবা বলছে মা তুমি যাহা কিছু শুনলে সেটাই ঠিক বলে কেন বলে ঠিকই ওই পাহাড় থেকে যেন তিনজন মানুষ আসলো তারপরে ওই তিনজন মানুষ এসে বলছে হুজুর যেতে হবে আমি গেলাম পাহাড়ের উপরে পাথরের উপরে আমাকে শুয়ে দেওয়ার পর আমাকে বললো একবার তুমি নিজের কাপড়খানাকে ছেড়ে দাও আমি গায়ের কাপড়খানা ছেড়ে দিলাম তাও আমি দেখছি এবার দেখছি তাদের হাতে ঝুড়ি দেখছি যে আমার সিনাটাকে ছাক করা হচ্ছে যেটা বলেন না নবী আমার বলছে আমার সিনাকে চাক করে দেওয়া হলো এবার যেন চাক করে যাওয়ার পরে দেখছে মা নাড়ি ফুড়ি সব কিছু বের করে দিয়েছে সব কিছু বের করে দিয়া ওই পানিগুলো দিয়ে পরিষ্কার করে দিয়া আবার যেন সব কিছু ভিতরে ভরে দিল আর ভরে দেওয়ার পর যেন হাতকে যেন ফিরিয়ে দিয়েছে আর যেমনি ভাবে হাত ফিরিয়ে দেওয়া কাটানো জায়গাতে আর কোনো ব্যথাও নাই কোনো কষ্টও নাই কোনো ব্যথাও নাই কোনো চিহ্নও নাই নবী আমার বলছে আমি দেখছি কোনো কষ্ট নাই।